الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم إياك نعبد وإياك نستعين وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يصاح يوم القيامة رجل من أمتي على رؤوس الخلائق وينشر له 99 سجلا فيقال هل تنكر منها شيء؟ قال لا. قال هل لك عذر أو حسنة؟ قال لا. قال عندنا لك حسنة. فأخرج له بطاقة وأزنت فثقلت البطاقة. شمانيتو بستيتي برشنشا الله سبحانه وتعالى الجنة আমরা তার নিকটেই সাহায্য প্রার্থনা করতেছি এবং তারই নিকটে ক্ষমা প্রার্থনা করতেছি এবং আল্লাহ সুবহানাহু তাআলা যত অনিষ্ট সৃষ্টি করেছেন সকল অনিষ্ট থেকে তার নিকটে পরিত্রাণ কামনা করতেছি আর সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাহু তিনি ব্যতীত কোনো ইলাহ নেই লা শারীকা লাহু তার কোনো শরীক নেই আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই প্রেরিত রাসূল এবং তারই বান্দা তারপর পরে দরুদ বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় হচ্ছে তাওহীদ বক্তব্যের শুরুতে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু সামনে জায়গা খালি থাকলে একটু চাপাচাপি করে হলেও সামনে এগিয়ে বসুন পিছনে কিছু ভাইয়েরা দাঁড়িয়ে আছে তাদের বসার জায়গা করে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসিউল মজলিস ইওয়াসিউল্লাহু লাকুম তোমরা মজলিসকে প্রশস্ত করো আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দেবেন আর এক ভাইয়ের বসার ব্যবস্থা করেন তার জন্য জায়গা প্রশস্ত করেন আল্লাহ আপনার জন্য জায়গা প্রশস্ত করবে রাসূলের হাদিস তাওহীদ বিষয়ে বলার ইচ্ছা আমরা যারা এখানে উপস্থিত সহি আকিদার বা আহলে হাদিস ভাই আছি তাদের উদ্দেশ্য মৌলিক নয় একজনও যদি বাইরের ভাই থেকে থাকে একজনও যদি বাইরের ভাই থেকে থাকে যার তাওহীদ সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই তাওহীদ খায় না পরিধান করে তাওহীদ তাওহীদ দোয়া পড়ার জিনিস
তাওহীদ দোয়া পড়ার জিনিস না ইবাদতের জিনিস? তাওহীদ কি এ বিষয়ে যাদের জ্ঞান নেই তাদের জন্য মূলত আজকের বক্তব্য। তারপরও সকলকে অনুরোধ করব বক্তব্যটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদের বহু জায়গায় তার তাওহীদকে বুঝাতে চেয়েছেন, মানুষকে বলতে চেয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের সূরা নামলের 60 নম্বর আয়াত আমি কোরআন থেকে পড়ে শোনাতে চাই, যাতে আপনাদের যারা উপস্থিত আছেন তাদের বিশ্বাস দৃঢ় হয়। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নামলের 60 নম্বর আয়াতে বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة কে সৃষ্টি করেছেন আসমান এবং জমিন এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে সেখান থেকে বাগিচা বাগান তৈরি করেছেন। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, মা কানা লাকুম তোমাদের দ্বারা কশ্চিনকালও সম্ভব নয়। সারা পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলা এই চ্যালেঞ্জ দিয়েছেন, যত বড় বিজ্ঞানী হোক যত বড় ইঞ্জিনিয়ার হোক, যে মা কানা লাকুম তোমাদের দ্বারা সম্ভব নয়, কখনোই নয়। আনতুম বিতু সাজারাহা, যে তোমরা একটা বীজ দানা থেকে একটা গাছ উৎপন্ন করবে, একটা গাছ বের করবে, জন্ম দিবে, একটা বীজ থেকে একটা গাছের উৎপন্ন করবে, এই ক্ষমতা সারা পৃথিবীর সকল মানুষের, সকল বিজ্ঞানীর, সকল ইঞ্জিনিয়ারের নাই। যা আল্লাহ সুবহানাহু তাআলার চ্যালেঞ্জ। আ ইলাহুম মা আল্লাহ, তারপরেও কি তোমরা বলতে চাও যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? এই বাক্যটা একটু আপনাদের বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যে দুনিয়ার মানুষ বিশ্বাস করে যে আল্লাহই আসমান এবং জমিন সৃষ্টি করেছে। আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যে দুনিয়ার মানুষ বিশ্বাস করে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে ফসল উৎপাদন আল্লাহই করে থাকেন, এটা দুনিয়ার মানুষ বিশ্বাস করে। কিন্তু দুনিয়ার মানুষ আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না। আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করলেও, আল্লাহকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করলেও, আল্লাহকে ফসল উৎপাদনকারী হিসেবে বিশ্বাস করলেও আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না, এটা আল্লাহ সুবহানাহু তাআলা জানেন। পরের আয়াতে দেখেন আল্লাহ সুবহানাহু তাআলার একই প্রশ্ন, আম্মান জাআলাল আরদা কারারা, হে দুনিয়ার মানুষ পৃথিবীকে কে স্থির করেছে? পৃথিবী কিন্তু শূন্যে স্থির, এইটা যদি আমি শূন্যে ছেড়ে দিই পড়ে যাবে, কিন্তু পৃথিবী শূন্যে স্থির আছে এবং ঘূর্ণায়মান আছে স্থির অবস্থায়। কয়েক হাজার মাইল কিলোমিটার বেগে পৃথিবী ঘুরতেছে। এই জন্য অনেকেই আজ থেকে 1400 বছর আগে আল্লাহর কোরআনের আয়াত বুঝত না, যে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, যেই দিন মানুষ হবে পঙ্গপালের ন্যায়, মশা মাছির ন্যায়, আর যেই দিন হিমালয় পর্বতের মতো পাহাড়গুলো কি হবে, পাহাড়গুলো ধ্বনিত তুলার ন্যায় আকাশে উড়বে। তুলাতে যেমন বাড়ি দিলে ল্যাপ ক্যাথা তৈরি করার জন্য তুলা যেমন আকাশে উড়ে, হিমালয় পর্বতের মতো পাহাড়গুলো আকাশে উড়বে। মশা মাছি যেমন আকাশে উড়ে, মানুষ তেমন পঙ্গপালের মতো আকাশে উড়বে। এ বাক্যের অর্থ কি? এই বাক্যের অর্থ এটাই যে আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীকে শূন্যে রেখেছেন, শূন্যে এই পৃথিবী কয়েক হাজার মাইল কিলোমিটার বেগে ঘুরতেছে। পৃথিবীকে যদি আল্লাহ সুবহানাহু তাআলা 1 সেকেন্ডের জন্য থামিয়ে দেন, 1 সেকেন্ডের জন্য, তাহলে পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু, পৃথিবী যত কিলোমিটার বেগে ঘুরতে ছিল তত কিলোমিটার বেগে শূন্যে লাফ দিয়ে উঠবে এবং ছিন্ন বিচ্ছিন্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হিমালয় পর্বতের মতো পাহাড়ও শূন্যে লাফ দিয়ে উঠবে, যেমনভাবে ধ্বনিত তুলা আকাশে উড়ে, ঠিক সেভাবে বাড়ি ঘর মানুষ জন সমুদ্র পানি সব কিছু লণ্ড ভণ্ড হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আম্মান জাআলাল আরদা কারারা, এই পৃথিবীকে শূন্যে কে স্থির করেছে? তোমরা কি বলতে পারো?
ওয়াজআলা খিলালাহা আনহারা, এই পৃথিবীর বুক চিরে নদী কে সৃষ্টি করেছেন? ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, দুই সমুদ্র পাশাপাশি চলতেছে অথচ একটার পানি আরেকটার সাথে মিশে না, দুইটার পানি আলাদা অথচ পাশাপাশি চলতেছে, এই দুটার মাঝে পার্থক্য সৃষ্টিকারী বাধা কে তৈরি করে দিয়েছে? আর ইলাহু মা আল্লাহ, এরপরও কি তোমরা বলতে চাও যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? দেখেন, আল্লাহ কিন্তু জানে, যে মানুষ জানে পৃথিবীকে স্থির আল্লাহই করেছেন, মানুষ জানে নদী নালা সমুদ্র আল্লাহই প্রবাহিত করেছেন, মানুষ জানে এই সমুদ্রের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী আল্লাহ, তারপরেও মানুষ আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। তার মানে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করা, আল্লাহকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহকে ফসল উৎপাদনকারী হিসেবে বিশ্বাস করা, আল্লাহকে নদী নালা প্রবাহিতকারী হিসেবে বিশ্বাস করা আর আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা এক নয়। আমাদের দেশের মানুষ এবং যারা তাওহীদ সম্পর্কে জানে না তারা এটা জানে না যে এই দুটো জিনিস এক নয়। এই জন্য বারবার আল্লাহ বলতেছেন যে তোমরা তো এটা মানো যে আমি সৃষ্টিকারী, তো আমাকে ইলাহ হিসেবে কেন মানো না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস স্থাপন করার পরেও অধিকাংশ মানুষ মুশরিক। এই আয়াতটা আমি আপনাকে বুঝাতে অক্ষম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে মুমিন, তারপরও আল্লাহ নিজে বলতেছে সে মুশরিক। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস করেছে অথচ মুশরিক। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মুসলমানের নাম, মুত্তালিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আব্দুল মুত্তালিব মানে মুত্তালিবের বান্দা, মুসলমানের নাম। যখন কাবা ঘরে আব্রাহার বাহিনী হামলা করতে আসে তখন আব্দুল মুত্তালিব আল্লাহকে বলেছিল, আল্লাহ কাবা ঘর তোমার, রক্ষার দায়িত্ব তোমার। কেন? তিনি কাবা ঘরের হেফাজতকারী ছিলেন, কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী ছিলেন, তারাও কাবা ঘরে হজ করত, তারাও নিজেদেরকে আলা মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দিনের উপর আছে মর্মে দাবি করত। আবু জেহেল যখন বদরের যুদ্ধে আল্লাহর রাসূলের বিরুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছিল, ইতিহাস পড়ে দেখেন, তখন সে কাবা ঘর ধরে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আজকের বদরের যুদ্ধে আমি বিজয় চাই। তাহলে যে আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করে সে আবু জেহেল কেমনে মুশরিক হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, আহাব্বুল ইসমি ইন্দাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় নাম কি? আব্দুল্লাহ। এই জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার নবীদেরকে আব্দুহু আব্দুল্লাহ বলে ডেকেছেন, যে আল্লাহর বান্দা বলে ডেকেছেন। মানুষের সবচেয়ে বড় সফলতা যে সে আল্লাহর দাস হতে পারে, প্রকৃত দাস, এটাই মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। এই জন্য আবদুল্লাহ নামটা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়। তো রাসুলের পিতার নাম ছিল আবদুল্লাহ, অথচ আল্লাহর রাসুল সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলতেছেন যে আমার পিতা জাহান্নামী। তো আপনার নিকটে আমার প্রশ্ন যে আমার এবং আমার আমার এবং আপনার ইমান তো আবু জেহেলের ইমানের মতো ইমান নয়, আমার এবং আপনার ইমান তো আব্দুল মুত্তালিব আবদুল্লাহর ইমানের মতো ইমান নয়, আমার এবং আপনার ইমান তো আবুল আহাব আবু তলেবের ইমানের মতো ইমান নয়, যে ইমানের কথা আল্লাহ বলেছেন যে তারা ইমান আনয়ন করার পরও কি মুশরিক। এটা আমাকে এবং আপনাকে যাচাই বাছাই করে দেখতে হবে। কিভাবে বুঝবেন? তার আগে আপনাকে জানতে হবে তাওহীদ হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? পুরো বক্তব্যের সব অংশ ভুলে গেলে তাওহীদের এই তিনটে প্রকার ভুলে যাবেন না। এক, আত-তাওহীদ আর-রুবুবিয়্যাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে বিশ্বাস করা, তার নাম তাওহীদ আর-রুবুবিয়্যাহ। দুই, আত-তাওহীদ আল-উলুহিয়্যাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করা,
তিন তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীর উপর বিশ্বাস করা। আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে যিনি রব তিনিই তো ইলাহ, যিনি ইলাহ তিনিই তো রব, তো কেমনে দুই প্রকার তাওহীদ হয়, যে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করা একটা তাওহীদ আর আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা একটা তাওহীদ? এই প্রশ্ন আপনার মনে জাগতে পারে, এখানেই সকল সমস্যার শুরু। আপনাকে আমি জিজ্ঞেস করি, আল্লাহ কি কালেমা আমাকে এবং আপনাকে এটা শিখিয়ে দিয়েছে যে লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই? এটা কি কালেমা লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নাই, এটা কি আমাদের কালেমা? আমাদের কালেমা কি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই? কেন? আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যে সারা পৃথিবীর সবাই আল্লাহকে রব হিসেবে মানলেও আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। এই জন্য কোরআনের যে আয়াতগুলো পড়ছিলাম, আল্লাহ বার বার আপনাকে জিজ্ঞেস করতেছে, বান্দা বলো তো আসমান জমিন কে সৃষ্টি করেছে? হিন্দিও বলবে যে আসমান জমিন উপরওয়ালা সৃষ্টি করেছে। বলো তো আকাশ থেকে বৃষ্টি কে বর্ষণ করে? খ্রিস্টানও বলবে আকাশ থেকে বৃষ্টি কে বর্ষণ করে? আল্লাহ বর্ষণ করে। তো তুমি যখন বিশ্বাস করতেছো যে আমি বৃষ্টি বর্ষণকারী, আমি সৃষ্টিকারী, তাহলে আমাকে ইলাহ হিসেবে কেন মানো না? সৃষ্টিকারী হিসেবে বিশ্বাস করা মানে রব হিসেবে বিশ্বাস করা। রব মানে কি? রব মানে হচ্ছে তারবিয়া, লালন পালনকারী। মা যেমন সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করে, সন্তানকে দুধ খাইয়ে, খাবার খাইয়ে লালন পালন করে, যত্নের সাথে লালন পালন করে, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ সেভাবে লালন পালন করেন। পৃথিবীর হিন্দুকেও কে খাবার দেন? আল্লাহ। কেননা জমিন থেকে খাবার কে উৎপন্ন করেন? আল্লাহ। পৃথিবীর খ্রিস্টান নাস্তিককেও কে রিজিক দেন? আল্লাহ। তো সারা পৃথিবীর সকলের রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ জানেন যে মানুষ বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রব, তিনি লালন পালনকারী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না। আর এই জায়গায় সকল সমস্যার শুরু। সূরা আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবীর নাম নিয়ে বলেছেন যে সব নবীর দাওয়াত কি ছিল তার জাতির প্রতি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 59 নম্বর আয়াতে বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে পাঠিয়েছি তার জাতির নিকটে, তার সম্প্রদায়ের নিকটে। নূহের দাওয়াত কি ছিল জানো? নূহ তার জাতিকে বলল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। নূহ কিন্তু বলেননি যে আল্লাহ ব্যতীত কোনো রব নাই, তিনি বলেছেন আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। এভাবে সূরা আরাফের 65 নম্বর আয়াতে দেখেন আল্লাহ বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আদ জাতির নিকট পাঠিয়েছিলাম হুদকে, হুদ আলাইহি সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছিলাম আদ জাতির নিকটে, তারও দাওয়াত ছিল এটাই যে মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের জন্য আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তারপরে আল্লাহ বলছেন সূরা আরাফের মধ্যে, ওয়া ইলা সামুদ আখাহুম সালেহ, সামুদ জাতির নিকট পাঠিয়েছিলাম সালেহ আলাইহি সালাতু ওয়াসসালামকে, তারও দাওয়াত ছিল এটাই যে মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোনো ইলাহ নেই। তারপর আল্লাহ বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইব, মাদায়ন জাতির নিকট পাঠিয়েছিলাম শুআইব আলাইহি সালাতু ওয়াসসালামকে, তারও দাওয়াত ছিল এটাই যে মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোনো ইলাহ নেই। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করে বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ইল্লা নূহী ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আপনার পূর্বে আমি যত রাসূলকে পাঠিয়েছি পৃথিবীর বুকে, সকল রাসূলের একটাই দাওয়াত ছিল যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তো এই জায়গায় বুঝতে হবে যে যত জাতি অতীতে অতিক্রম করে গেছে, সকল জাতি আল্লাহকে রব হিসেবে মানত, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানত না। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহকে রব হিসেবে মানা কি আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা কি? আশা করি আল্লাহ সুবহানাহু তাআলাকে রব হিসেবে মানা কিছুটা স্পষ্ট। সারা পৃথিবীর নাস্তিকরা ব্যতীত সকল জাতি, সকল প্রজাতি একজন সৃষ্টিকর্তাকে লালন পালনকর্তা হিসেবে, রিজিকদাতা হিসেবে, সকল কিছুর উপর ক্ষমতাবান হিসেবে বিশ্বাস করে।
কিন্তু ইলাহ হিসেবে বিশ্বাস করে না। ইলাহ মানে কি? ইলাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মালু। বিপদে আপদে পড়ে, সমস্যায় পড়ে মানুষ যার দিকে ফিরে যায় তাকে বলে ইলাহ। বিপদে আপদে পড়ে, সমস্যায় পড়ে মানুষ যার দিকে ফিরে যায় তাকে কি বলে? ইলাহ। আলিহাইয়া আল্লাহু আরবিতে অর্থ হচ্ছে হৃদয় যার দিকে ঝুঁকে যায়, হৃদয় যার দিকে ফিরে যায়, হৃদয় যাকে চায়, হৃদয় যাকে পেতে চায় তাকে বলা হয় ইলাহ। ইলাহ হচ্ছে হৃদয়ের খাদ্য। শুধু মানুষের শরীরের খাদ্যের প্রয়োজন রয়েছে তা নয়। তিন দিন না খেয়ে থাকলে, পাঁচ দিন না খেয়ে থাকলে যেমন শরীর অসুস্থ হয়, তেমনই তাওহীদ না থাকলে হৃদয় অসুস্থ হয়ে যায়, হৃদয় হতাশাগ্রস্ত হয়ে যায়, হৃদয় পাপে কলুষিত হয়ে যায়, হৃদয় বিপর্যস্ত হয়ে যায় চিন্তায়, দুঃখে, কষ্টে, অনেক সময় আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, রাতে ঘুম পর্যন্ত হয় না। কেন? ওই হৃদয় যার কাছে ফিরে যেতে চায়, যাকে পেতে চায় তাকে সে খুঁজে পায় না। সেটাই হচ্ছে ইলাহ। এই জন্য আল্লাহ নামটা ইলাহ থেকে উৎপন্ন। আল্লাহ নামটা কি থেকে উৎপন্ন? ইলাহ থেকে। আল্লাহ যেদিকে হৃদয় ফিরে যেতে চায়। ওই যুগে মুশরিকরা যেমন, ওই যুগের মুশরিকরা যেমন কাবা ঘরের মধ্যে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের মূর্তি রেখেছিল, ইসমাইল আলাইহি সালাতু ওয়াসালামের মূর্তি রেখেছিল, আজকের যুগেও মুসলমানেরা বিশ্বাস করে রব আল্লাহ, বিশ্বাস করে রিজিক দাতা আল্লাহ, বিশ্বাস করে লালন পালন কর্তা আল্লাহ, কিন্তু যখন সন্তান হয় না তখন কার দরবারে যায় বলেন? শাহজালালের দরবারে যায়। তাহলে সে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করলো, ইলাহ হিসেবে বিশ্বাস করে না। সে বলতেছে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব কিছু, কিন্তু যখন অসুস্থ হচ্ছে তখন তাবিজ কবজের দরবারে যাচ্ছে, যায় না? যায়। তার মানে সে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করলো, আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না। তাদের কি আল্লাহ বলতেছে মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন? অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও কি শিরক মানে কি জানেন? আপনারা ইংরেজিতে বলেন শেয়ার, শেয়ারের ব্যবসা আছে না, অংশীদারের ব্যবসা, শরিকানার ব্যবসা, ওইটা শিরক। শরিক থেকে ইংরেজি হচ্ছে শেয়ার, শরিকানার ব্যবসা মানে হচ্ছে অংশ দেওয়া, ভাগ দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলাহ, একজন ইলাহের কিছু হক আছে, একজন ইলাহের কি আছে? কিছু হক আছে, অধিকার আছে মানুষের প্রতি। কোনো মানুষ যদি আল্লাহর ইলাহ হওয়ার হকগুলোর কোনো একটা হকের বিন্দুমাত্র, জাররা পরিবার, সরিষার দানা সম পরিমাণ ইলাহের হকের কিছু অংশ অন্য কাউকে দিয়ে দেয়, তাহলে সে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করলেও আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করে না। আল্লাহ কিন্তু চাইলে বলতে পারতো যে আল্লাহু ইলাহ। আরবিতে এই বাক্যটা শুদ্ধ যে আল্লাহু ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ, এই বাক্যটা আরবিতে শুদ্ধ। আমাদের জন্য কালেমা এটা হতে পারতো যে আমি সাক্ষ্য দিচ্ছি আন্নাল্লাহ ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ। এত ছোট বাক্য বাদ দিয়ে আল্লাহ বড় বাক্য কেন করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ? যারা আরবি সম্পর্কে জানেন তারা বলতে পারবেন যে এটার উদ্দেশ্য হচ্ছে যখন শুধু আমি বলবো যে আল্লাহ ইলাহ, তখন ইলাহের যে হকগুলো রয়েছে এই হকগুলোর কিছু অংশ অন্য কারোর সাথে শেয়ার করার অপশন থাকতে পারে, কিন্তু যখন বলবো লা ইলাহা, নেই কোনো ইলাহ, মানে আগে পৃথিবীর মানুষ তোমাদেরকে বলতেছি, আগে তোমরা যাদেরকে ইলাহের হক দিচ্ছ, বিন্দু পরিমাণ দিচ্ছ, জাররা পরিমাণ দিচ্ছ, সরিষার দানা পরিমাণ দিচ্ছ, ইলাহের হকের কিছু অংশ তোমরা যাদেরকে দিচ্ছ, আগে তাদেরকে লাথি দিয়ে ফেলে দাও, ভেঙে দাও। লা ইলাহা, আগে কোনো ইলাহি নাই, যাদেরকে তোমরা ইলাহের হক দাও আগে ওদেরকে নিশ্চিহ্ন করো, তারপরে ইলাহের হক একমাত্র কাকে দিবে? ইল্লাল্লাহ, শুধু কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি,
ওই যে পত্রিকায় রাশি আসে না, রাশি যে অমুক রাশিতে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে জন্মগ্রহণ করলে এই রাশি, এই রাশির এই সপ্তাহ এমন যাবে, এই রাশির এই সপ্তাহ এমন যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 59 নম্বর আয়াতে বলছেন, মাফাতিহুল গায়বি ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে অদৃশ্যের জ্ঞান, ভবিষ্যতের জ্ঞান। ভবিষ্যতের জ্ঞান আল্লাহ ব্যতীত কেউ জানে না। তো আপনি যদি রাশি পড়ার পরে আপনার অন্তরে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ যদি আপনার অন্তরে সন্দেহ হয় যে এই রাশিতে যেটা লেখা আছে সেটা সত্য হতেও পারে, আমার জীবনে তো এই রকমই হচ্ছে, আমার এই সপ্তাহটা তো এই রকমই যাচ্ছে যে এরকম লেখা আছে, এই মর্মে বিন্দু পরিমাণ যদি সন্দেহ আসে, তাহলে আপনি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করলেও ইলাহ হিসেবে বিশ্বাস করেন না, আপনি মুশরিক। কেন? ইলাহের যে হক, সেই হকগুলোর একটা হকের কিছু অংশ যারা পরিমাণ হলো আপনি অন্য কাউকে দিয়ে দিচ্ছেন, এটাই শিরক, এটাই হচ্ছে শরীক করা। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরা লোকমানে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরক লাযুলমুন আযীম, হে বৎস শিরক করিও না, নিশ্চয় শিরক মহাপাপ, মহা অত্যাচার। আল্লাহ কিন্তু বলেননি যে মহা গুনাহ, মহাপাপ, আল্লাহ কি বলেছেন জুলমুন আযীম, জুলুম মানে অত্যাচার, এটা সবাই জানে। আল্লাহ বলতেছেন মহা অত্যাচার। কিভাবে অত্যাচার? একজন আরেকজনকে থাপ্পড় দিলে অত্যাচার হয়, একজন আরেকজনের জমি জায়গা দখল করে নিলে অত্যাচার হয়, শিরক কেমনে অত্যাচার হয়? শিরক এই জন্য অত্যাচার, আপনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে আপনার স্ত্রী পুত্রকে খাওয়ান পরান, তার গায়ের জামা আপনার টাকায় কিনা, সকালে যা খেয়েছে আপনার টাকায়, যে বাড়িতে আছে সেটা আপনার টাকায় বানানো। এখন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে, আপনাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসে, তাহলে এটা জুলুম নয়, অত্যাচার নয়? তাহলে যেই আল্লাহ রব আপনি বিশ্বাস করেন যে তিনি রব, আসমানের নিচে আছেন তার, জমিনের উপরে আছেন তার, অক্সিজেন বাতাস আবহাওয়া নিয়ে বেঁচে আছেন, হাওয়া বাতাস নিয়ে অক্সিজেন নিয়ে তার, সূর্যের আলো বিহীন একটা গাছকে এক মাস দূরে রেখে দেখেন, গামলা দিয়ে ঢেকে রেখে দেখেন, মরে যাবে, মানুষও মরে যাবে যদি সূর্যের আলো না থাকে, সূর্যের আলোতে বেঁচে আছেন তার, খাচ্ছেন তার, চলছেন তার জমিনে, সব কিছু তার, তাকে আপনি রব হিসেবে বিশ্বাস করতেছেন, কিন্তু তার ইলাহ হওয়ার যে হক রয়েছে, যে অধিকারগুলো রয়েছে, একজন নগণ্য সৃষ্টিজীব হয়ে, দুর্বল সৃষ্টিজীব হয়ে, অতি নগণ্য সৃষ্টিজীব হয়ে আপনি এই সারা বিশ্বের মহাপরাক্রমশালী সত্তা, যার হুকুমে সারা বিশ্ব চলে, ওই রকম একজন মহাপরাক্রমশালী সত্তার ইলাহ হওয়ার যে হক রয়েছে, ওই হক নিয়ে আপনি একজন নগণ্য সৃষ্টিজীব হয়ে ছিনিমিনি খেলতেছেন, আপনার চেয়ে বড় অত্যাচারী পৃথিবীতে আর কেউ। এই জন্য আল্লাহ বলছেন জুলমুন আযীম, মহা অত্যাচার, মহা অন্যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সকল গুনাহ ক্ষমা করলেও শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু তাআলা আরো বলেছেন, ইয়া বানি আদম লাও আতাইতানি বিকুরাবিল আরদ খাতায়া, হে আদম সন্তান, যদি আমার দরবারে তুমি আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হও আর সেই গুনাহের মধ্যে শিরকের গুনাহ না থাকে, লা আতাইতুকা বিকুরাবিল আরদ মাগফিরা, তাহলে আমি আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব, শুধু যদি শিরকের গুনাহ না থাকে। এই জন্য একটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি যে তাওহীদ, আল্লাহ সুবহানাহু তাআলাকে ইলাহ হিসেবে বিশ্বাস করার গুরুত্ব কি, ফজিলত কি, তার মর্মে একটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি বক্তব্যের শুরুতে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসাহু ইয়াউমাল কিয়ামাতি রাজুলুম মিন উম্মতি আলা রুউসিল খালায়েক, কঠিন কিয়ামতের মাঠে সারা পৃথিবীর সকল মানুষের সামনে, সকল উম্মত জাতি সম্প্রদায়ের সামনে আমার উম্মতের একজন ব্যক্তিকে ডাকা হবে, তারপরে তার সামনে 99টা ফাইল, 99টা রেজিস্টার খাতা, 99টা অডিও ফাইল, 99টা ভিডিও ফাইল, যেটাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে খুলবেন, সেখানে শুধু তার গুনাহের লিস্ট থাকবে এই 99টা ফাইলে।
আল্লাহ সুবহানাহু তাআলা তাকে বলবেন আতুনকিরু মিন হাদা শাই, হে আমার বান্দা, এই 99টা ফাইলে যত গুনাহ আছে, যত গুনাহ তুমি দেখতে পাচ্ছ ভিডিওতে হোক, যত গুনাহ তুমি পড়তে পারছো রেজিস্টার খাতায় হোক, আল্লাহ ভালো জানেন কিভাবে করবেন। তুমি কি আতুনকিরু মিন হাদা শাই, এই গুনাহগুলোর মধ্যে একটাও কি তুমি অস্বীকার করো? তখন বান্দা বলবে লা, না আল্লাহ, এখানে যত গুনাহ দেখতে পাচ্ছি আমি, যত গুনাহ পড়তে পাচ্ছি, একটাও আমি অস্বীকার করি না, সবই আমি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাকা উযরুন, বান্দা তোমার কি কোনো ওজর আছে? পেশ করতে পারো যে আল্লাহ এই গুনাহ করতে চাচ্ছিলাম না, কিন্তু এই বিপদে পড়ে, এই সমস্যায় পড়ে এই গুনাহ করেছি বা করতে বাধ্য হয়েছি, এইরকম কোনো ওজর আছে কি? তখন সে বলবে লা, না আল্লাহ, এরকম কোনো ওজরও নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আলাকা হাসানা, তোমার কি কোনো নেকি আছে, মনে পড়ে কি এমন কোনো নেকি যা তুমি পৃথিবীতে করেছো? তখন সে বলবে লা, না আল্লাহ, এমন কোনো নেকির কথা আমার মনে পড়ে না যেই নেকি আমি দুনিয়ার বুকে করেছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্দানা আলাকা হাসানা, আমাদের নিকটে তোমার একটা নেকি আছে। তো সে আশ্চর্য হয়ে যাবে, কি সেই নেকি? তখন তার সামনে ওই নেকির খাতাটা খোলা হবে, কি সে জেনা করেছে, চুরি করেছে, মদ খেয়েছে, মারামারি করেছে, কাটাকাটি করেছে, কিন্তু আল্লাহর ইলাহ হওয়ার যে হকগুলো ছিল এই হকগুলো পৃথিবীর অন্য কাউকে দেয়নি। সে হৃদয় থেকে বিশ্বাস করতো যে আল্লাহ একমাত্র কি ইলাহ, কোনোদিন শাহজালালের দরবারে যায়নি মাথা নত করতে, কোনোদিন তাবিজ কবজের শরণাপন্ন হয়নি। সে গুনাহ করেছে ঠিকই, কিন্তু আল্লাহর ইলাহ হওয়ার হকগুলো কাউকে দেয়নি, তার তাওহীদের বিশ্বাস ছিল পরিপূর্ণ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তার তাওহীদের এই বিশ্বাসকে এক দাড়ি পাল্লায় রাখা হবে, আর ওই 99টা গুনাহের খাতা এক দাড়ি পাল্লায় রাখা হবে। ফাকুলাত হাযিহিল বিতাকা, তাওহীদের এই দাড়ি পাল্লা ভারী হয়ে যাবে। এটা হচ্ছে তাওহীদের বড়। হৃদয়ে যদি তাওহীদ থাকে, সহিহ বুখারীর 44 নম্বর হাদিস যে ইখরুজু মান কানা ফি কলবিহি মিসকাল দাররাতিন মিন ঈমান, জাহান্নাম থেকে একদিন না একদিন মুক্তি পাবে যাদের অন্তরে তাওহীদের বিশ্বাস রয়েছে। এই জন্য তাওহীদের বিশ্বাস হচ্ছে সবচেয়ে জরুরি। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের মানুষ তাওহীদ কি জিনিস বুঝে না। পণ্ডিত জওহরলাল নেহরুর একটা উক্তি আমার মনে পড়ে, যখন এদেশের মানুষ ভারত পাকিস্তান আলাদা ভাগ হওয়ার জন্য আন্দোলন করতেছিল যে পাকিস্তান আলাদা দেশ চাই মুসলিমদের জন্য, তখন পণ্ডিত জওহরলাল নেহরু বলেছিল যে মুসলমানেরা, আমি বুঝি না যে তোমরা কেন আলাদা মুসলমানদের জন্য দেশ চাও, আমি তো হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। তাহলে কেন, আপনি কিভাবে হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য দেখতে পান না? তো তিনি বলতেছেন মুঝে হিন্দু মুসলিম মে কোই ফর্ক নজর নহি আতা, হিন্দু মিট্টি কে উপর রখ কে পুজতে হ্যায় আর মুসলমান মিট্টি কে নিচে রখ কে পুজতে হ্যায়। পার্থক্য কি? এতটুকুই যে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে, আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা মৃত বাবার পূজা করে। এতটুকুই পার্থক্য। মুসলমানেরা তোমরা আলাদা দেশ কেমনে চাও, আমি তো হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না। এতটুকুই যে আমরা হিন্দুরা মাটির ওপর মূর্তি বানিয়ে পূজা করি, আর তোমরা মাটির নিচে থাকা মৃত বাবার কবরের পূজা করো। এই তো পার্থক্য, আর তো কোনো পার্থক্য নাই। সম্মানিত উপস্থিতি, আমি শুধু আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা রেখে যাচ্ছি, শুধু জিজ্ঞাসা, আমি কিছু বলছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে যে মূর্তিগুলো ভেঙেছিলেন, ওই মূর্তিগুলো কাদের মূর্তি ছিল জানেন? তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মূর্তি ছিল, তার পিতা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মূর্তি ছিল। আল্লাহর কসম আমি বলছি না, আজকে যদি আল্লাহর রাসূল জীবিত থাকতেন, তাহলে এদেশে যত উঁচু কবর আছে সবকে আল্লাহর রাসূল নিজে হাতে ভাঙতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তুমি কোনো উঁচু কবর ছাড়বে না। আমি আরেকটা আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা রেখে যাই, একটা হাদিস দেখান, একটা হাদিস, একটা সারা পৃথিবীর সকল হাদিস গ্রন্থ খুঁজে, কোরআনের আয়াত খুঁজে, একটা হাদিস বা একটা আয়াত দেখিয়ে যান
যেখানে কবর সংক্রান্ত কিছু বলা হয়েছে, যদি দেখাতে পারেন আমরা আহলে হাদিসরা চান্দা তুলে আপনাদের মাজারগুলোকে সোনা দিয়ে বানিয়ে দিব, আমরা বানিয়ে দিব যদি একটা হাদিস দেখাতে পারেন। যদি না দেখাতে পারেন, যদি তাওহীদের বিশ্বাস না বুঝতে পারেন, তাহলে আসেন শিখেন তাওহীদ কি জিনিস, বুঝেন। এক গর্ত থেকে বেরিয়ে আর এক গর্তে পড়ে গেছেন, তাওহীদ হৃদয়ে নয়। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে তাওহীদ বুঝতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটা অংশ থেকে গেল তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীর উপর আমার বিস্তারিত বক্তব্য আছে, আপনাদের অনুরোধ করব ইউটিউব থেকে শুনে নেওয়ার জন্য। তবে এতটুকু এখানে বলে যেতে চাই যে আপনি তখনই আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করতে পারবেন, তখনই আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করতে পারবেন যখন আপনি আল্লাহকে জানবেন, চিনবেন যে আল্লাহকে। আল্লাহকে কি দুই চোখে দেখা সম্ভব? সম্ভব নয়। তাহলে আল্লাহকে জানা চেনার উপায় কি? আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী যখন আমি জানতে পারবো তখনই আমি আল্লাহকে চিনতে পারবো যে আল্লাহ কে, তখনই আমি জানতে পারবো যে আল্লাহ কে। এই জন্য আল্লাহর নাম এবং গুণাবলীকে অবহেলা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি 99 আসমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম রয়েছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে 99টা নাম আয়ত্ত করে নিল দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। তাহলে আল্লাহর নামের গুরুত্ব দেখেন, আল্লাহর গুণাবলীর গুরুত্ব দেখেন। বক্তব্যের শেষাংশে এসে একটি হাদিস পড়তে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও উরিকতা, দুনিয়ার মানুষ, হে মুসলমানেরা, তোমরা শিরক করবে না যদিও তোমাদেরকে হত্যা করে দেওয়া হয়, যদিও তোমাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও তোমরা শিরকের গুনাহে লিপ্ত হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কি জন্য? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি বলেছিলেন যে আমি সরকার হতে চাই, বাদশাহ হতে চাই? তা বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত করো। তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, তিনি তার এই দাওয়াত থেকে ফিরে আসেননি। আসহাবুল উখদুদ সূরা বুরুজ পড়ে দেখেন, খন্দক খনন করে আগুন জ্বালিয়ে মুমিনদেরকে সেই খন্দকে নিক্ষেপ করা হয়েছে শুধু ইলাহ আল্লাহর তাওহীদে বিশ্বাস স্থাপন করার কারণে। আজকেও আমরা বলতে চাই যে আহলে হাদিসদেরকেও বলতে চাই, মুসলমানদেরকেও বলতে চাই, যত বাধাই আসুক, যত বিপত্তি আসুক, যত মামলা হামলা জেল জুলুম ফাঁসি যা কিছুই আসুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে রেখে আগুনে জ্বালিয়ে দিল, হত্যা করলেও আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। إن الحمد لله، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া জাআলনা মিনহুম اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.